নমস্কার আজকে আমি দু সালে অর্থাৎ চোদ্দোশো উনত্রিশ বঙ্গাব্দে এই দোলযাত্রা নিয়ে কিছু আলোচনা করব আগের বছর আমি দোলযাত্রা নিয়েও আলোচনা করেছিলাম হোলিকা দহন পোল্লাদের আলোচনা টাইম করেছিলাম আগের সেইখানে আমার আগের প্রোগ্রামগুলো দেখে নেওয়া আগের বছরে সেটা নিয়ে এখানে বিস্তারিত কিছু ডিসকাশন করে না একই রকম আলোচনা কিন্তু এই বছর টাইমটা বলবো আর কিরকম কি কোন কালার আবির খেললে বা কোন কালার আবি ভগবান বিষ্ণুর পায়ে দিলে বা কৃষ্ণের রাধাকৃষ্ণের পায়ে দিলে কি আমাদের ডেভেলপ করে সেই নিয়ে একটু আলোচনা সুতরাং প্রোগ্রামটা বেশি বড় করব না তা চোদ্দোশো উনত্রিশ বঙ্গব্ধের দোলযাত্রার দিনটা হচ্ছে সে ছয়ই মার্চ ছয়ই মার্চ একুশে ফাল্গুন সোমবার পর্যায়ে বিকেল চারটে কুড়ি মিনিটে লাগবে আর সমাপ্ত হবে সাতই মার্চ বাইশে ফাল্গুন মঙ্গলবার সন্ধ্যে ছটা দুই পর্যন্ত পরের দিনটা হোলি উৎসব পালন হবে সেটা হচ্ছে আটই মার্চ তেইশে ফাল্গুন বুধবার এই মেন টাইম টাইম বলে দিলাম এই দিন মথুরবা বৃন্দাবনে ষোলো দিন ধরে এই দিন থেকে ষোলো দিন ধরে কন্টিনিউই দোল উৎসব পালন হবে সুতরাং এটা একটা মানে বিশাল বড় উৎসব মথুরা বৃন্দাবন ওখানকার লোকেদের জন্য বা আমাদের আদার্স আরও কিছু কিছু স্টেটও যেমনি বাংলাতে তো অবশ্যই হয় বিহারে এবং উড়িষ্যা এবং বিহারে এটা হোলি উৎসব ভাবে পড়েছে বিহার উড়িষ্যা আপনার অসম এসব স্টেটেও এটা প্রচন্ড ধুমধাম করে পালন হয় এবং আদার্স অনেক স্টেটও এটা প্রচন্ড ধুমধাম করে পালন হয় এই দিন এই যে এটা ভগবত পুরাণে অশুভ শক্তির বিনাশের জন্য কারো কারো মতে শুভ শক্তির যে আয়োজন হয়েছিল তার থেকেই এই হলি দোল উৎসবের সূচনা হয়েছিল বসন্তকালে এই উৎসব হয়েছে তার জন্য বসন্ত উৎসব বলা হয় বিষ্ণু পুরাণ মতে হোলিকা দহনের মাধ্যমে অশুভ শক্তির যে বিনাশে শুভ শক্তির যে বিজয় হয়েছিল পরের দিন যে উৎসব হয় সেটাকেও দোল উৎসব করা হয় মানে এক একটা পুরাণে একই রকম ভাবে এর এক্সপ্লেনেশন আছে কিন্তু এত কিছু বলে এটা অনেকটাই বড় হয়ে যাবে আমি খালি বলবো এই দিন অবশ্যই আপনারা বাড়িতে কিছু জিনিস অবশ্যই মেনটেন করুন অবশ্যই প্রত্যেক বাড়িতে কমবে সেই দিন পূর্ণিমার পুজো হবে বা নারায়ণ পুজো হবে নারায়ণ পুজোতে অবশ্যই স্বস্তির চিহ্ন আপনার মেন গেটে আঁকবেন সেটা হচ্ছে সিঁদুর এবং তেল সিঁদুর মিশিয়েই আঁকবেন ময়ূরের পালক অবশ্যই আনবেন ময়ূরের পালক অবশ্যই আনবেন আর অবশ্যই সাতটা যেন নিখুঁত ময়ূরের পালক আনার চেষ্টা করবেন দুটো বাসি আনার চেষ্টা করবেন যাদের নিউ কাপেল তারা সেই বাসিটা নিজেদের বেডরুমে লাগাবেন আর অবশ্যই রূপোর কোনো জিনিস যদি পারেন একটু কিনে আনবেন রুপোর কোনো আহ অর্নামেন্টস হোক বা রুপোর কোনো আপনার ধাতব কোনো আইটেম হোক সেই জিনিসটা নিয়ে আসবেন অবশ্যই তা যে নারায়ণ পুজোকে সেখানে রেখে সেটা পুজো করে নিজের ক্যাশ বাক্সে তুলে রেখে দেবেন আর অবশ্যই এদিন দিন রাত্রেবেলা যে চন্দ্র দেবের উদয় দেখা যাবে সেখানে অবশ্যই নিজের বাড়ির ছাদে কিছু মিষ্টান্ন দিয়ে কাঁসার থালায় দিয়ে মানে স্টিলের থালায় দেবেন না দিয়ে চন্দ্রদেবের উদ্দেশ্যে সেটা দিয়ে আসবেন এবং সারা রাত সেটা থাকবে পরের দিন সকালে সেটা কোনো প্রবাহিত জলে ফেলে দেওয়ার চেষ্টা করবেন যদি পয়তে জল না থাকে কোনো পরিষ্কার পুকুরে বা কোনো জায়গায় ওটা ফেলে দেবেন ঠিক আছে এই মোটামুটি বললাম এই দিন অবশ্যই আবির দেবেন কৃষ্ণর পায়ে দেবেন এবং চৈতন্য আরেকটা জিনিস এখানে বলে রাখি এই তিথিতে দোল পূর্ণিমার তিথিতে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মেছিলেন বলে এটাকে গৌড় পূর্ণিমাও বলা হয় এই তিথিতে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মেছিলেন বলেকে গৌড় পূর্ণিমা বলা হয় সুতরাং এই দিনটা খুব ভাইটাল দিন প্রত্যেকের বেড়ে কম বেশি এদিন পুজো হয় এই মানে আমাদের গোপালের পুজো হবে রাধাকৃষ্ণের পুজো হবে কারোর বাড়িতে নারায়ণের পুজো হবে এক একজন এক একটা মানে রূপের পুজো হবে পুজো করবেন কিন্তু প্রত্যেকটা কম বেশি পুজো করবেন কিন্তু পুজোতে এই কয়েকটা জিনিস অবশ্যই আনবেন যারা এই সময় একটু মানসিক অশান্তিতে ভুগছেন তারা কি করবেন এই সময় আপনারা পারলে শ্রী বিষ্ণু বা চৈতন্যদেবের পায়ে অবশ্যই গোলাপি আবির দিয়ে গোলাপি আবির দিয়ে পুজো দেবেন পুজো তো দেবেন সবকিছু দেখো পুজো শেষে গোলাপি আবির নিজের কপালেও একটু দেবেন বা আপনার স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেম থাকে দুবারের মধ্যে গোলাপি আবির কপালে টিকা দেবেন কর্মক্ষেত্রে যারা প্রচন্ড চাপে আছেন বা কোনো একটা অশান্তিতে ভুগছেন অবশ্যই চেষ্টা করবেন সেখানে লাল আবির অথবা নীল আবির দিয়ে শ্রী বিষ্ণু বা রাধাকৃষ্ণর পায়ে পুজো দিয়ে নিজের মনের ইচ্ছাটা জানাবেন যাদের মানে অর্থনৈতিক কষ্টে আছেন অর্থনৈতিক কষ্টে যারা আছেন তারা গোলাপি আবি অথবা লাল আবির দিয়ে পুজো দেবেন যারা একটু শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছেন তারা অবশ্যই সবুজ আবিদ দেবেন সবুজ আবিদ দেবেন যারা মানে শরীরে নানা রকম প্রবলেম বা কোনো কনিক ডিজিজ ভুগছেন এগুলো হচ্ছে একটা মিথ এই দিয়ে যে আপনার শরীর সুস্থ হয়ে যাবে তা নয় কিন্তু এটা কখনো মনে করবেন এগুলো একটা মানে সে মানে দিলেন একটা 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 সে বলেছে বিশ্বাসে মিলাই বসে বিশ্বাসের বহুদূর এই একটা মানে এরকম মানে কিরকম নানান রকম আবির আছে কটা আবির মানে পুজো দেওয়ার যোগ্য কিন্তু কথা হচ্ছে এগুলো আমি মেন কথা বলছি এগুলো আমার নিজের এক্সপ্লেনেশন নিজের একটা মানে পরীক্ষা নিরীক্ষা সেই হিসেবে আপনাদের কাছে আমি প্রেজেন্ট করছি আর কর্ম ইয়ে শিক্ষাক্ষেত্রে উন্নতির জন্য যাদের নানা রকম পড়াশোনা আছে তারা হলুদ আবির দিয়ে শ্রী বিষ্ণু বা অথবা রাধাকৃষ্ণ দেওয়ার চেষ্টা করেন অবশ্যই পারলে একটু ভোগ ভোগের মধ্যে অবশ্যই যদি পারেন কোনো কোন বিশেষ করে পায়েস বা ক্ষীর দেবেন হলুদ রঙের কোনো ইয়ে দেবেন আর বাড়িতে সবচেয়ে ছোট যে মেম্বারে তাকে দিয়ে আগে সেই পোশাক বিতরণ করবেন হয়ে যাওয়ার পর অবশ্যই এই দিন চেষ্টা করুন একটু নিষ্ঠাভাবে থাকার নিরামিষ আহার করবেন আর মদ মজিলা থেকে একটু নিজেকে বিরত রাখার চেষ্টা করবেন যে আমি ছোটো করে কম বেশি টাইম ইয়েটা বললাম চেষ্টা করে নিজের একটা মেনটেন করা আর পুজোর টাইমটাও বলে দিলাম আর আপনারা প্রত্যেকে ভালো করে হোলি উৎসব পালন করুন প্রত্যেকের মানে কামনা করি আর কারোর কোনো প্রবলেম হয় ক্ষতি এমন কোনো কাজ করবেন না আজ মতো নমস্কার সবাই ভালো